আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সক্লুসিভ নিজুম দ্বীপে আপনারা সবাই স্বাগত। বন্ধুরা, নিজুম দ্বীপ শব্দটা শুনতেই কেমন যেন সব স্তব্ধ হয়ে যায়। ঠিক তাই, ঘন বন, অসংখ্য খাঁড়ি আর সাগর সৈকত সব মিলে এক অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক আধার এই নিজুম দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণে হাতিয়া উপজেলার শেষ ভূভাগে এই দ্বীপটির অবস্থান। 160 বর্গ কিলোমিটার বিস্তৃত এই দ্বীপে প্রায় 25,000 মানুষের বসবাস এবং এটি একটি জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃত। ভিউয়ার্স, আজ আমরা ওল্ড বয়েজের 16 সদস্যের এক বিশাল গ্রুপ হাতিয়ার উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠব। যথারীতি লঞ্চের কেবিনে আড্ডা বাজে, খোশ গল্প, খাওয়া দাওয়া আমরা শেষ করি এবং সে রাতে আমরা প্রচণ্ড এক ঝড়ের কবলে পড়ি, যা স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল। সকালে আমরা হাতিয়া ঘাটে লঞ্চ থেকে নেমে মোটর বাইকে মুক্তারিয়া ফেরিঘাটে এসে পৌঁছাই। এখান থেকে ট্রলার বোটে এই নদী পেরিয়ে যেতে হবে নিঝুম দ্বীপের বন্দর টিলা ঘাটে। বন্দর টিলা ঘাট, ভিউয়ার্স, আমরা নিঝুম দ্বীপ এসে পৌঁছেছি। এখান থেকে আবার মোটর বাইকে যাব আমরা নামার বাজার। নামার বাজার সাগর সৈকত। বন্ধুরা, আজ বিকেলটা এখানে কাটিয়ে কাল সকালে ছুটব ঘন বন, সবুজ প্রান্তর দেখতে। পরদিন সকাল আমরা প্রস্তুত, বন বিভাগের বোটে চেপে আমরা রওনা হব খাল, নদী, খাঁড়ি পেরিয়ে বন থেকে বনে, সবুজ প্রান্তরে বন্যপ্রাণীদের এক অভয়ারণ্যে।
বন্ধুরা, দুর্ভাগ্যই বলতে হবে, সকাল থেকে ক্ষণে ক্ষণে বৃষ্টি আমাদের হরিণের পাল ও অন্যান্য বন্যপ্রাণীর অবাধ চলাচল দেখা থেকে বঞ্চিত করেছে। হঠাৎ নজরে পড়ে দূরে গাছপালার ফাঁকে একপাল হরিণ। ওরা সতর্ক দৃষ্টিতে আমাদেরই দেখছে। আমরা নিস্তব্ধ গভীর বনে প্রবেশ করি আরো কিছু দেখার প্রত্যাশা নিয়ে। ভিউয়ার্স, এগুলো মূলত রিজার্ভ ফরেস্ট, বন্যপ্রাণীদের অভয়ারণ্য। ইট পাথরের শহুরে জীবন থেকে বেরিয়ে এসে এই কোলাহলমুক্ত সবুজ প্রান্তর দেখে আমরা সত্যই বিমোহিত, মুগ্ধ। ভাবাই জানা আমাদের দেশ কত সুন্দর। সাগর থেকে সদ্য ধরা ইলিশ মাছ, আমরাও পিছু নিলাম। এখান থেকে কিছু মাছ কিনবো রাতের খাবারের জন্য। সাগর সৈকতে আরো এক স্মরণালী সন্ধ্যা।
বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো আঙ্গিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করি।